তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালে তোমাদের বললাম যে গেছিলাম অন্নকোটের মেলা হয়েছিল, ওখানে ঘুরলাম, কি কিনলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিকেলে বেরিয়ে গেছি, এখন বাজে 7:10, আমরা আমাদের ফেভারিট জায়গায় চলে এসেছি। এখন আবার আমরা দুজন মিলে ব্লগ নিয়ে চলে এসেছি, দুজন মিলে আবার একসঙ্গে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। খুব মজা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, কি খাবো, ঠিক আছে, কোথায় যাব এরপরে, ঠিক আছে, আমাদের আবার সেই ফেভারিট জায়গাটা দেখে নাও, সেখানটাই চলে এসেছি। ঠিক আছে, ওই যে সেই বাড়িটা, ও লাইটটা দিয়ে বন্ধ, খেতেও হবে, খিদেও পেয়েছে, হ্যাঁ খেতেও লাইট বন্ধ, কোথায় লাইট হয়ে যাবে বন্ধ, হ্যাঁ এই লাইট জ্বালাইনি, ওই যে লাইট বন্ধ আছে, মনে হয় দিওয়ালি শেষ, সেজন্য লাইট জ্বালানো বন্ধ হয়ে গেছে। না শেষ না, আজকে আজকেই তো দিওয়ালি, হিসেব মতো কালকে দীপাবলি গেছে, দুদিন থাকে, একদিন কালী পুজো, একদিন দিওয়ালি। ঠিক আছে, দিওয়ালি তো শেষ হয়নি, কিন্তু কেন জানি না লাইট অফ আছে, পড়ে দিয়েছে, হয়তো ভুলে গেছে জানলাতে, বা হয়তো কারেন্ট পোড়াতে চাইছে না, কারেন্ট পোড়াতে চাইছে না, সেই জন্য কারেন্টের অনেক দাম বেড়েছে। একটা জিনিস ভালো হয়েছে, পেট্রোল ডিজেলের দাম কমেছে, 5 টাকা কমে গেছে, না সরি 6 টাকা কমেছে পেট্রোলে, ডিজেলে 10 টাকা, ডিজেলে জানি না বলতে পারবো না, সম্ভবত ডিজেলের গাড়ি তো না, আমার তো বাইক পেট্রোলে চলে। ঠিক আছে, পেট্রোলের দাম কমে গেছে, চলো এরপরে দেখাচ্ছি কি করবো। সাজুগুজু করেছিলাম, কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্টে জানালে না, কিচ্ছু কমেন্ট করোনি, শুধু ভিডিও দেখেই চলে গেছো, অনেকজন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইবও বন্ধ করছে না, কেন করছে না, সাবস্ক্রাইবটা করে ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে, কেন করছো না, সাবস্ক্রাইব করে দাও, আর কেমন লাগছিল জানাবে কিন্তু, হ্যাঁ চলো। আমরা এই যেখানে আমরা আড্ডা মারি সেখান থেকে আমরা এই জাস্ট এই দিকটা দিয়ে যাচ্ছিলাম, খিদে পেয়েছে যাচ্ছিলাম, তো একজন রাস্তায় দেখলাম ঠাকুমার বয়সী, ঠিক আছে, আমার তো দিদা কিছুদিন আগে মারা গেছে, খুব খারাপ লাগলো দেখে। এই যাচ্ছিলাম, ভাবলাম বসে আছে, জিজ্ঞেস করলাম, সে বলছে একটা পাতলা শাড়ি পরে আছে, পুরো ঠান্ডাতে কাঁপছে, তাই বললাম যদি কিছু খাবেন নাকি, এবার তখন বলল ঠিক আছে যা খাবার দেবে খাবো, সে একটুখানি মুড়ি, আর মুড়িটা মোটামুটি 3-4 দিন খেতে পারবে, ঠিক আছে, আর রুটি কিনে দিলাম, ঠিক আছে খাক, কালকে ভাবছি একবার আসবো, যদি পাই তো কিছু শাড়ি এনে দেবো, খুব ঠান্ডায় কাঁপছিল সেই জন্য। এই আনন্দের দিনে খুব আনন্দ করছিলাম, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা দেখার পর, তোমরা ভিডিওতে দেখলে জিনিসটা, ঠিক আছে, দেখার পর একটু মনটা খারাপ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তুমি থেকে সে সবকি দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি, ভালো থেকো, সুস্থ থেকো, আর বাজি কম ফাটাও, যা বাজি ফাটছে উপরে আর বলার মতন না।